দর্শক সকল আজির প্রথম খবরে হয়েছে একটা ডর খবর। জখলাবন্ধাত ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত করুণ মৃত্যু হয়েছে নগাঁওর মরিকলং আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া এস আই জুনমণি রাভা। জুনমণি রাভায় নিজের মারুতি কারখন চলাই নিশা উজনিলে গিয়ে থাকার সময়তে নিয়ন্ত্রণ হেরুয় বিপরীত দিশরপা অহা তীব্রবেগী ট্রাকত খুন্দা মরার ফলতেই ঘটনাস্থলীতেই মৃত্যু হয়। এইগারী হয়েছে জুনমণি রাভা। এই মুহূর্তে আপনার দেখাইছো একটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত মৃত্যু হয় এস আই জুনমণি রাভার। দুই নম্বর খবরটি হয়েছে হিলঞ্জিয়ার উপর সন্দেহযুক্ত বেদখলকারীর আক্রমণ। নলবারীর জাগারাত হিলঞ্জিয়ার উপর আক্রমণ সন্দেহযুক্ত বেদখলকারীর, অর্থাৎ এটা হিলঞ্জিয়া পরিয়ালের উপর অতর্কিতে আক্রমণ চলা হয়েছে। ঘর দ্বার সাজি বেদখল করার অপচেষ্টা সন্দেহযুক্ত বাংলাদেশীর। আক্রমণকারী আইনুল হকর আক্রমণত আহত হয়েছে এগারী মহিলা। বছর বছর ধরে বাস করে থাকা হিলঞ্জিয়ার উপর তীব্র আক্রমণ চলা হয়েছে। সা সামগ্রী বাহিরত উলিয়াই মাটি বেদখল করার অপচেষ্টা সন্দেহযুক্ত বাংলাদেশীর। আইনুল হক আর দুদুমিয়ার বিরুদ্ধে আক্রমণ বেদখল করার অভিযোগ। আরক্ষীর কাক চাপিও ন্যায় পো নাই ভুক্তভোগী পরিয়ালটে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ব্যবস্থা গ্রহণের আহ্বান পরিয়ালটোর এটা ডাঙর খবর। তিন নম্বর খবরটি হয়েছে মুহূর্তর ভিতরতে শেষ হয়ে গেল একটা পরিয়ালের তিনজনের জীবন। বিয়া খাবলৈ আহি দুর্ঘটনাত মৃত্যু হয়েছে পিতৃ মাতৃ আর পুত্রর। বহু সময়লৈকে বলেরো পিকআপ বাহনখনত আবদ্ধ হয়ে থাকে চালকর আসনত থাকা লোকজনের মৃতদেহ। স্থানীয় রাইজর সহযোগত আরক্ষীয় উদ্ধার করে মৃতদেহটো। আজি পুয় তিনিচুকীয়া জেলার চৈখার ঢলাশদিয়া সংযোগী ডক্টর ভূপেন হাজরিকা সেতুর সমীপর বোকাপথার নামের ঠাইত 115 নং রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এক শোকাবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটোত নিহত হয় একটা পরিয়ালের তিনজন সদস্য, দুজন লোক আহত হয় এই দুর্ঘটনাত। জানিব পৰা মতে নিহত আটাইকেইগৰাকী পিতৃ মাতৃ আর পুত্র। সুবুরিয়া রাষ্ট্র নেপালের বাসিন্দা। নেপালের আহি শদিয়ার শান্তিপুরের আত্মীয়র ঘরত বিবাহ অনুষ্ঠানত অংশগ্রহণ করেছিল পরিয়ালটে। আজি পুয়া পুনের তিনিচুকীয়া রেল স্টেশনত উপস্থিত হয়ে রেলওয়ে নেপাললৈ যাওয়ার কথা আছিল। উভতনি যাত্রার সময়তে চৈখোৱা ঢলাৰ বোকাপথার নামের ঠাইত এই শোকাবহ দুর্ঘটনাটো সংঘটিত হয়। এখন ডাম্পার আর বলেরো পিকআপ বাহনের মাজত মুখামুখি সংঘর্ষের ফলত পুয়া প্রায় 7:55 বজাত এই শোকাবহ পথ দুর্ঘটনাটো সংঘটিত হয়। দুর্ঘটনাত পতিত ডাম্পারখনের নম্বর হয়েছে AS23CC1737 আর বলেরো পিকআপ বাহনখনের নম্বর বিহীন। জানিব পৰা মতে বলেরো পিকআপ বাহনত মুঠ 5 গৰাকী যাত্রী আছিল, আটাইকেইগৰাকী নেপালৰ বাসিন্দা আৰু একেটা পৰিয়ালৰে সদস্য। চারি নম্বর খবরটি হৈছে মাদ্রাসা বন্ধ আৰু লাভজেহাদৰ প্রসঙ্গক লৈ আসাদুদ্দিন ওয়েছিৰ প্রশ্ন। মাদ্রাসা বন্ধ করা আৰু লাভজেহাদক লৈ আসাদুদ্দিন ওয়েছিয়ে প্রশ্ন উত্থাপন কৰিছে। যত মাদ্রাসা বন্ধ করা হয় তাত UCC কেনেকৈ সম্ভৱ বুলি প্রশ্ন উত্থাপন কৰিছে। মাদ্রাসা বন্ধ করা প্রসঙ্গক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক উভতি ধরেছে আসাদুদ্দিন ওয়েছিয়ে। আমি 600 মাদ্রাসা বন্ধ করেছো আর 300 মাদ্রাসা বন্ধ করিম। তেলেঙ্গানাত এই মন্তব্য করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়ার পিছতে মুখ্যমন্ত্রীক উভতি ধরে এই প্রশ্ন আসাদুদ্দিন ওয়েছির। মাদ্রাসা বন্ধ করা আর লাভজেহাদক লৈ আসাদুদ্দিন ওয়েছির প্রশ্ন, যত মাদ্রাসা বন্ধ করা হয় তাত UCC কেনেকৈ সম্ভৱ। মাদ্রাসা বন্ধ করা প্রসঙ্গক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক উভতি ধরেছে আসাদুদ্দিন ওয়েছিয়ে। 5 নম্বর খবরটি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তত প্রচণ্ড ধুমুহা বরষুণ। রাজ্যের বিভিন্ন প্রান্তত প্রচণ্ড ধুমুহা বরষুণ হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। ধুমুহা বরষুণের ফলত বিভিন্ন প্রান্তত ভাঙি পড়ে গছ গছনি, ব্যাহত হয়ে পড়ে বিদ্যুৎ যোগান। দলগাঁওত প্রচণ্ড ধুমুহা শিল বরষুণ হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। ঘূর্ণিবতাহ মৌকার বাবেই এই বরষুণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় বতর বিজ্ঞান কেন্দ্রই। অহা 18 মেলৈকে বিভিন্ন প্রান্তত বরষুণ হয়ে থাকার সম্ভাবনা জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রই। বতর বিজ্ঞান কেন্দ্রই জারি করেছে সতর্কতা। এটা সবাতোকে ডাঙর খবর। 18 মেলৈকে
বিভিন্ন প্ৰান্তত বৰষুণ হৈ থাকিব বুলি কেন্দ্ৰীয় বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই ঘোষণা কৰিছে। ছয় নম্বৰ খবৰটি হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এপ্ৰুভেল নোহোৱাকৈ কংগ্ৰেছে কোনো সিদ্ধান্ত ল'ব নোৱাৰে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এপ্ৰুভেল নোহোৱাকৈ কংগ্ৰেছে কোনো সিদ্ধান্ত ল'ব নোৱাৰে। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চুটলিপিত কংগ্ৰেছ দল পৰিচালনা হয়। যিকেইটা দলৰ লগত মিত্ৰতা কৰিছে সেইকেইটা দলৰ সভাপতি সম্পাদকৰ নামেই ক'ব নোৱাৰিব অসমৰ ৰাইজে। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই অনুমতি দিলেহে AIUDFৰ লগত মিত্ৰতা কৰিব কংগ্ৰেছে। এই বিস্ফোৰক মন্তব্য কৰিছে ধিঙৰ বিধায়ক আমিনুল ইছলামে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ এপ্ৰুভেল নোহোৱাকৈ কংগ্ৰেছে কোনো সিদ্ধান্ত ল'ব নোৱাৰে বুলি ধিঙৰ বিধায়ক আমিনুল ইছলামে মন্তব্য প্ৰকাশ কৰিছে। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চোতালিপিত কংগ্ৰেছ দল পৰিচালনা হয় বুলিও বিস্ফোৰক মন্তব্য কৰিছে ধিঙৰ AIUDFৰ বিধায়ক আমিনুল ইছলামে। যিকেইটা দলৰ লগত মিত্ৰতা কৰিছে সেইকেইটা দলৰ সভাপতি সম্পাদকৰ নামেই ক'ব নোৱাৰিব অসমৰ ৰাইজে। ছয় নম্বৰ খবৰটি হৈছে আমি অসমত লাভজেহাদ বন্ধ কৰিবলৈ কাম কৰি আছোঁ, তেলেংগানাত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্তব্য। আমি অসমত লাভজেহাদ বন্ধ কৰিবলৈ কাম কৰি আছোঁ, আমি অসমত মাদ্ৰাছা শিক্ষা বন্ধ কৰিবলৈ কাম কৰি আছোঁ। মই মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পাছত এদিনতেই 600খন মাদ্ৰাছা বন্ধ কৰিছিলোঁ। দুবছৰত 600 মাদ্ৰাছা বন্ধ কৰিলোঁ, এই বছৰত 300 মাদ্ৰাছা বন্ধ কৰিম বুলি হিমন্ত বিশ্ব শৰ্মাই বিস্ফোৰক মন্তব্য কৰা দেখা গৈছে তেলেংগানাত। আমি সকলোৱে মিলি ভাৰতক বিশ্বগুৰু বনাব লাগিব। আছাদুদ্দিন ওৱেইছীয়ে মোক চাম বুলি কৈছিল, মই নিজেই তেওঁৰ ঘৰলৈ যাম বুলি হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে। তেলেংগানাত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাই এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আমি অসমত লাভজেহাদ বন্ধ কৰিবলৈ কাম কৰি আছোঁ বুলি হিমন্ত বিশ্ব শৰ্মাই মন্তব্য কৰিছে তেলেংগানাত। আমি অসমত মাদ্ৰাছা শিক্ষা বন্ধ কৰিবলৈ কাম কৰি আছোঁ বুলিও বিস্ফোৰক মন্তব্য কৰিছে মাদ্ৰাছা সন্দৰ্ভত। মই মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পাছত এদিনতেই 600খন মাদ্ৰাছা বন্ধ কৰিছিলোঁ বুলিও এক মন্তব্য কৰিছে তেলেংগানাত। দুবছৰত 600 মাদ্ৰাছা বন্ধ কৰিলোঁ, এই বছৰত 300 মাদ্ৰাছা বন্ধ কৰিম বুলিও হিমন্ত বিশ্ব শৰ্মাই বিস্ফোৰক মন্তব্য কৰা দেখা গৈছে। আঠ নম্বৰ খবৰটি হৈছে চৰাইদেউত ৰাজপথত চলন্ত বাহনত অগ্নিকাণ্ড, প্ৰথমটি প্ৰাণৰক্ষা চালকৰ। বাহনখনৰ স্বত্বাধিকাৰীয়ে কাকতিবাৰীৰ পৰা সোণাৰীৰ দিশে অহাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হয়। চৰাইদেউ জিলাৰ কাকতিবাৰী পুতুল নগৰত ৰাজপথত চলন্ত বাহনত জুই লাগে। মাহমৰাৰ জাপি ধৰাৰ কাকতিবাৰী পুতুল নগৰত এই ঘটনা সংঘটিত হৈছে। জানিব পৰা মতে AS 33C 0486 নম্বৰৰ মহিন্দ্ৰ জিত বাহন অগ্নিদগ্ধ হৈ সম্পূৰ্ণ জ্বলি যায়। বাহনখনৰ স্বত্বাধিকাৰী আবিদুৰ ৰহমানে কাকতিবাৰীৰ পৰা সোণাৰীৰ দিশে অহাৰ সময়তে এই ঘটনা সংঘটিত হয়। দৰ্শকসকল, আজিৰ ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে আপোনালোকক বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিব চেষ্টা কৰিলোঁ। যদি খবৰকেইটা শুনি ভাল লাগিছে ভিডিঅ'টো লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব। এনেধৰণৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ নিতৌ পাই থাকিবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব।